সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আনতে কাজ শুরু করেছে বিএসইসি আলাদা কমিটি গঠনের পরামর্শ বিশ্লেষকদের সড়কের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্নকারীদের মাটি সম্পর্কে ধারণা নেই বললেন প্রধানমন্ত্রী টেকসই পরিকল্পনায় জোর হিসাব ব্যবস্থার মান বাড়াতে সংস্কার চান অর্থমন্ত্রী আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতের আমন্ত্রণ অর্থনীতি সাথে আছে ইসলাম শিরোনাম শুনছিলেন বিস্তারিত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বাজারে তালিকাভুক্ত করতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসি প্রতিষ্ঠানগুলোর সাথে এরই মধ্যে আলোচনা করছেন সংস্থার কর্মকর্তারা বিশ্লেষকেরা বলছেন এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে যা বাজারকে গতিশীল করবে এই কার্যক্রমে আলাদা একটি কমিটি গঠনের পরামর্শ দুই হাজার ছয় সাল থেকে পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ছাড়ার উদ্যোগ নেয় সরকার এরপর দু সালের মধ্যে পাওয়ার গ্রিড ডেস্কো তিতাস গ্যাস সহ পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত হলেও গেল দেড় দশকে আর কোনো সরকারি কোম্পানি পুঁজিবাজারে আসেনি এমন পরিস্থিতিতে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে সম্প্রতি অর্থ বিভাগকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কমিশন থেকে আমরা এই ব্যাপারে খুবই আন্তরিকতা নিয়ে কাজ করছি আমরা আশাবাদী যে যেসব কোম্পানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল নাও করতে পারে সেক্ষেত্রে যদি কোম্পানি প্রফিটেবল থাকে এবং কোম্পানি গ্রোথ ভালো থাকে সেক্ষেত্রে রেগুলেটরি রিকোয়ারমেন্টের যদি কোনো একজামেশন দরকার পড়ে তো আমরা আশাবাদী যে কমিশন সেটা পজিটিভলি বিবেচনা করবে পুঁজিবাজারের তালিকাভুক্তির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বিটিসিএল বাংলাদেশ কেবল শিল্প এবং টেলিফোন শিল্প সংস্থা বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট ছাব্বিশটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বিএসইসি বাজার বিশ্লেষকরা বলছেন সরকারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের সাথে বড় ভূমিকা পালন করতে হবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে অর্থ মন্ত্রণালয় যথাযথ ভূমিকা বা দায়িত্ব পালন করে সেখানে এসসিসি ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সংশ্লিষ্ট যারা আছে সবাই দরকার একটা আলাদা কমিটি করে দিবে জবাব দিয়ে দিতে পারবে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এগুলি যখন আসবে তখন একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে এবং সেটা থেকে ফিয়ার ফ্যাক্টর এবং যেটা আমি বললাম যে ইনিশিয়েটিভটা কেউ নিতে চায় না বিশ্লেষকরা বলছেন সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্তির ফলে নিয়মিতভাবে ব্যবসায়িক কার্যক্রমের তথ্য প্রকাশ করবে এতে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই যেটা জানতে চাইব যে এই যে দীর্ঘ পনেরো বছরেও সরকারি কোনো প্রতিষ্ঠান পুঁজি বাজারে না আসার আসলে কারণটা কি পঞ্চাশ বছরে আসেনি কথাটা ঠিক না আমাদের মধ্যে আমাদের স্টক এক্সচেঞ্জে অনেকগুলি স্টেট অন এন্টারপ্রাইজ অলরেডি লিস্টেড যেমন ধরেন ডেস্কো পাওয়ার গ্রিড বাংলাদেশ সাবমেরিন কেবল তিতাস গ্যাস আমাদের লিস্টেড হয়েছে কিন্তু আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ হয়নি গত দশ বারো বছর ধরে এটা চেষ্টা চলছে বাট আমরা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী প্রতি উনি আগেও কয়েকবার বলেছেন যে স্টেট অন এন্টারপ্রাইজ বা গভর্নমেন্ট কোম্পানি যেগুলি আছে সেগুলিকে বাজারে আনার জন্য আবারও উনি এটা বলেছেন গত বৃহস্পতিবার একনেক মিটিংয়ে আমরা আশা করছি যে এবার ওনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং কনসার্ন যারা আছে সবাই একসাথে কাজ করে এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে এবং আমরা খুব শিগগিরই এটার প্রতিফলন দেখতে পারবো ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড ইন দ্য ওভারঅল ইকোনমি জনাব সাইফুল ইসলাম যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়েছে এরই সাথে আসলে আপনাদের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যে তাদেরকে আরো দ্রুততার সাথে বাজারে নিয়ে আসার জন্য আমাদের থেকে আমরা যেটা করতে চাচ্ছি বা যেটা করার চেষ্টা করেছি যে আমরা সবসময় গভর্নমেন্টের যাতে এই ব্যাপারে একটা ভূমিকা নেয় সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা মার্কেট হিসেবে যে বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করা বিনিয়োগকারীদেরকে বাজারে নিয়ে আসা সরকারি শেয়ারের প্রতি আগ্রহ সৃষ্টি করা এটা আমাদের আমরা নিরলসভাবে করে যাচ্ছি এবং সেটা আমরা করে যাব জনাব সাইফুল ইসলাম সেক্ষেত্রে যেটি জানতে চাইব যে বিএসএসি কিন্তু আমরা দেখছি যে সময় উদ্যোগ নিচ্ছে এবং এত উদ্যোগের পরেও আসলে শেয়ার বাজারের গতিটা ফিরছে না কেন সেক্ষেত্রে কোন জটিলতাটা থেকে যাচ্ছে মাঝখানে আচ্ছা আপনার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শেয়ার মার্কেটে প্রায় বিশ মাস ফ্লোর ট্রেডিং সরি একটা ফ্লোরের কারণে আপনার মোটামুটি একটা স্থবিত ছিল এটা জানুয়ারি মাস থেকে লিফটেড সেখানে এক মাস দু মাস আমরা দেখছি যে একটা মার্কেটে কিছুটা মানে যতটুকু ভাইব্রেশন আসার কথা ততটুকু আসছে না কারণ এর মধ্যে ম্যাক্রোতেও কিছু চাপ আছে আপনার আপনার দেখতে পাচ্ছি যে টাকা হ্যাজ বিন ডিভ্যালুড আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ লিকুইডিটি ইস্যু ইন দ্য মার্কেট তারপরে ইন্টারেস্ট রেট ইজ অন দ্য রাইস এগুলি যখন একসাথে কাজ করে তখন স্টক মার্কেট কিছুটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায় আমরা উই আর অলসো নট অ্যান এক্সেপশন বাট আমরা আশা করছি যে খুব শিগগিরই এটা আমরা একটা পরিবর্তন দেখতে পারবো কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে যেভাবে বাংলাদেশ ব্যাংক বা সরকার মোটামুটিভাবে সবকিছু একটা সেটেলমেন্টের দিকে যাচ্ছে যেমন আপনি আপনি দেখেছেন যে গত সপ্তাহে এক্সচেঞ্জ রেটের ব্যাপারে একটা ডিসিশন আসছে ইন্টারেস্ট রেটের উপর একটা ডিসিশন আসছে স্মার্ট রেট রেট যেটা ছিল উই নট বি ফলোড এনি মোর তা আমরা হয়তো বা আমরা আশা করছি যে আমরা ইন্টারেস্ট রেটের বিশেষ করে ট্রেজারি বন্ড এবং বিলের একটা পিক দেখতে পেয়েছি বা উইদিন এ মান্থ হয়তো দেখতে পারবো এবং ইন্টারেস্ট রেটটা সহনশীল পর্যায়ে আসলেই হয়তো স্টক মার্কেটে আমরা এটা সুফল দেখতে পারবো জনাব সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য শেয়ার বাজারে আস্থা ফিরে পাচ্ছেন না বিনিয়োগকারীরা তাই সূচক ও লেনদেন বাড়ার পরও বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা গত সপ্তাহের পাঁচ কার্য দিবসে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন জন বিনিয়োগকারী তাদের সব শেয়ার বিক্রি করে দিয়ে বাজার ছেড়েছেন শেয়ার বাজারের সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর তথ্যে এই তথ্য উঠে আসে সিডিবিএল এর তথ্য অনুযায়ী গত সপ্তাহের প্রথম কার্য দিবসে শেয়ার বাজারে শেয়ার শূন্য বিয় হিসাবে সংখ্যা ছিল তিন লাখ উনসত্তর হাজার তিনশো পঁচানব্বই সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশটিতে সপ্তাহের শেষ দিনে এসে শেয়ার শূন্য বিয় হিসাব গত সপ্তাহের চেয়ে বেড়ে গেছে এতে শেয়ার সহ বিয় হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে তেরো লাখ সাঁত্রিশ হাজার চারশো পঞ্চান্নটিতে আগের সপ্তাহে শেয়ার সহ বিয় হিসাবের সংখ্যা ছিল তেরো লাখ বিয়াল্লিশ হাজার সাতশো সাতানব্বইটি দেশে সড়ক নির্মাণের উচ্চ ব্যয় নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইইবির একষট্টিতম তম কনভেনশনের উদ্বোধনে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রকৌশলীদের পরিবেশ বান্ধব টেকসই ও সাশ্রয়ী প্রকল্প পরিকল্পনার আহ্বান জানান প্রধানমন্ত্রী শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের একষট্টিতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে আইবির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখায় দুজন প্রকৌশলীকে আইবি স্বর্ণপদক প্রদান করা হয় এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা মানুষের কাজে লাগবে ও দেশ লাভবান হবে এমন প্রকল্প হাতে নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী যে যে পরিকল্পনা হোক সে পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে কারণ জলবায়ুর অভিজ্ঞতা থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে আমাদের খরা বন্যা জলস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় পর্যটনকে মাথায় রেখে কক্সবাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উপকেন্দ্রটি দৃষ্টিনন্দন করে নির্মাণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয় সড়ক নির্মাণের উচ্চ ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা এ বিষয়ে সমালোচনা করছে তাদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই আমাদের মাটি তো নরম মাটি যেটাকে বলে দোয়াস মাটি জোবা মাটি সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয় মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয় স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অহেতুক সমালোচনা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আন্তর্জাতিক মানদণ্ড ও উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে অডিট কার্যক্রমে সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শনিবার বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সি এজির একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন অর্থমন্ত্রী বলেন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থাপনা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং তথ্য প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে অডিট রিপোর্ট দিতে হবে এতে ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিট আইটি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অডিটও থাকতে হবে এ সময় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ আহমেদ বলেন দুশো পঁয়ত্রিশটি অডিট রিপোর্ট সংসদে উপস্থাপন করা হলেও আলোচনা হয়নি যা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি সেখানে একাশিটি অডিট রিপোর্ট আলোচিত হয়েছে এবং যার আপত্তির সংখ্যা ছিল এক হাজার আটান্নটি এর মধ্যে আটশো চোদ্দোটি আপত্তি আলোচিত হয়েছে আলোচনা হয়েছে এবং সংখ্যা দুশো এগারোটি আন্তর্জাতিক মানের অডিট সম্পাদনের লক্ষ্যে প্রচলিত কমপ্লায়েন্স ও ফিনান্সিয়াল অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিট আইটি অডিট এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অডিট রিপোর্ট প্রণয়নকে অগ্রাধিকার দিতে হবে ভোক্তাদের স্বার্থে ক্যাবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক অন্যদিকে রাজনৈতিক প্রভাবকে বড় বাধা হিসেবে তুলে ধরলেন ক্যাবের সভাপতি সকালে বাজারে বলেন তারা। অসাধু ব্যবসায়ীরা এসবের সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেন আলোচকরা বাজার নিয়ে বিশ্লেষণ করে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আর অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু তারপরও পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না প্রায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা এর সমাধান বের করতে জেলা উপজেলা প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করে ক্যাব এতে যোগ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক তিনি বলেন রাজধানীর বাইরে ক্যাবের কোনো কার্যক্রম দেখা যায় না ফলে বাজারে তেমন প্রভাব ফেলতে পারছে না নকল হচ্ছে আমাদের চকলেট প্রতিটা ব্র্যান্ডের বিদেশি চকলেট নকল হচ্ছে তাহলে আপনার ওই এলাকায় আপনার যে আমরা যে দাবি করছি ক্যাব আমরা অনেক ভালো কাজ করছি আমি এখন পর্যন্ত সিঙ্গেল একটা কেস পাইনি যে ওই জায়গায় মানে এই ঘটনাগুলো ঘটছে আপনার এখানে অভিযান করেন অভিযোগ মেনে ক্যাপ ক্যাব সভাপতিও তবে তার যুক্তি রাজনৈতিক প্রভাবে স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না ক্যাবের যে দায়িত্ব তাতে কিছুটা রাজনীতির গন্ধ হয়তো এসে যেতে পারে সেই ব্যাপারে আমাদের

যুক্তরাষ্ট্রে এই রপ্তানি বছরের একই সময়ের তুলনায় সতেরো কম ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের হাল পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন ও ভিয়েতনাম চীন তিনশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে আর ভিয়েতনাম রপ্তানি করেছে তিনশো কোটি ডলারের তৈরি পোশাক এদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি আটশো তৈরি কোটি পোশাক আমদানি করেছেন যা গত বছর একই সময়ের তুলনায় সাত দশমিক জলমহল ইজারা নীতিমালা শর্ত ভেঙে মৌলভীবাজারের হাকালুকি হাওড়ের বিভিন্ন বিলে সেচ দিয়ে পানি শুকিয়ে মাছ ধরছেন ইজারা দ্বারা অথচ প্রশাসন নির্বাগ পানি শুকিয়ে মাছ ধরায় অনেক দেশি মাছ বিলুপ্তির পথে পরিবেশ কর্মীরা বলছেন শক্ত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে হাওড়ের জীববৈচিত্র্য চাতলা বিল হাকালুকি হাওড়ে দুশত বিলের অন্যতম বাজারের জুড়ি উপজেলার এই বিলে এক মাস আগে তিন থেকে চার ফুট পানি থাকলেও বর্তমানে এটি বিরান ভূমি ইজারা নীতিমালা শর্ত ভেঙে শেষ দিয়ে মাছ ধরায় এ অবস্থা একইভাবে জুড়ি উপজেলার নাগোয়া বিল কুলাউড়া উপজেলার মেধাবিল ও কাটোয়া বিল এবং বড়লেখা উপজেলার শিয়ালি ঝগড়ি ও কাত্তি বিলে শেষ দিয়ে পানি শুকিয়ে চলছে মাছ ধরা এতে দেশি মাছ বিলুপ্ত হচ্ছে হুমকিতে জীব বৈচিত্র্য মাছ থেকে দরিয়া যত ধরনের মাছ আছে শেষ দিলে এলে তো সব মাছ আপনার দরিয়া নিতে পারে বিষয়টি লিখিতভাবে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন পরিবেশ কর্মীদের অভিযোগ প্রশাসনের যোগসাজশে বিলে শেষ দিয়ে মাছ ধরছে ইজারাদাররা প্রশাসনের নাকে ডোকায় এগুলো হচ্ছে এগুলা কিন্তু দেখো না দেখা দেখার বান করতেছে প্রশাসন এটা আসলে আমাদের জীববৈচিত্র রক্ষার জন্য বিরাট একটা হুমকি যারা এই যারা নিচ্ছে তাদেরকে যে প্রশাসন যেভাবে সেটি দেখভাল করার কথা প্রশাসন সিডি করছে না প্রশাসনের নাকের ডকায় সেটি করছে আমরা মনে করি এতে হয়তো প্রশাসনে কোনো ধরনের যুগ সুযোগ থাকতে পারে অথবা প্রশাসন এই শক্তির কাছে মাথা নত করছে বিল সেচ করে মাছ ধরার কথা স্বীকার করে মৎস্য কর্মকর্তা বলেন জলমহাল শুকিয়ে মাছ ধরার কোনো নিয়ম নেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন সেচ দিয়ে মাছ ধরা যাবে না সেচ বিল শুকিয়ে মাছ ধরা যাবে না তারপরেও শর্ত লঙ্ঘন হলে তার কাছ থেকে বিল নিজেরা বাতিলেরও মানে সুপারিশ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে লিজ বাতিল করা যায় তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলাও করা করা যায় কারণ আপনারাও জানেন সেচ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ কাজে দেওয়া যায় লিজ বাতিল করা যায় আমরা আমরা এখনই আমরা আইনরূপ ব্যবস্থা নিব সেচ দিয়ে মাছ ধরা সহ নানা কারণে হাকালুকি হাওড়ে একশো প্রজাতির মধ্যে চুয়াল্লিশ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল আজকের অর্থনীতি সারা দিনে এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চলছে ফেসবুক ইউটিউব ও এক্সা আমন্ত্রণ আমাদের পরে